নমস্কার ফোরটিন্থ মে টোয়েন্টি ফোর মঙ্গলবার গতকাল থার্টিন্থ মেতে লোকসভার তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছে সারা ভারতবর্ষে এখানে আটটি সিটের জন্যে ভোট হয়েছে দ্বিতীয় দফায় একটি খুন হয়েছে তার গাড়ি ভাঙচুর হয়েছে তার রক্ষীর মাথা ফাটানো হয়েছে প্রচুর ছাপ্পা ভোট হয়েছে মুখ্যমন্ত্রী খুব আনন্দিত তিনশো পেরিয়ে যাবে ইন্ডিজুয়ার হয়তো তিনি স্বপ্ন স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবেন তো এইগুলো আমার বিষয় নয় এগুলো প্রত্যেক দিনে পদলেহনকারী কুকুর প্রভুভক্ত আমরা কুকুরের বাচ্চা বলি না মেয়ে মেয়ে করে খাদ্য আদায় করে বিড়াল তাকে বিড়ালের বাচ্চা বলি না কিন্তু শুকরের মাংস খায় মানুষ প্রত্যেকেই অনেকেই বা ইত্যাদি তাদেরকে শুয়রের বাচ্চা বলে তারা খুব রেগে যান কালকে বিরোধী দলনেতা যখন ছিলেন তখন কিছু মহিলা বা কিছু লোক সমর্থনকারী তারা বলছেন স্লোগানে যে সন্দেশখালীর অপবাদ মহিলা জাতির অপমান কথা হচ্ছে যে যদি অপবাদী হয় তাহলে মুখ্যমন্ত্রী কেন ছাপ্পান্ন দিন ধরে তার আঁচলের তলায় বা হয়তো সায়ার তলায় তাকে শাহ শাহজাহানকে লুকিয়ে রেখেছিলেন কেন হাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ হলো কেন তাকে শেষ পর্যন্ত যখন দেখলো যে এবার মাটি খুঁড়ে বার করা হবে তখন সে ধরা দিল